গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি অরিন্দম আর তোমরা দেখছো প্ল্যানেট এম্পায়ার। তো আজকে অন্যান্য দিনের মতনই তোমাদের কাছে আমি আরও অনেক টেক নিউজ নিয়ে চলে এসেছি। তো আজকে যে সমস্ত টেক নিউজগুলো রয়েছে বিং টেকনিক্যালের এপিসোডের মধ্যে, তো সেইগুলো চলো এক ঝলকে আমরা দেখে নিই। প্রথম যে টেক নিউজটা আছে সেটা হচ্ছে টেলিগ্রামের তরফ থেকে এবং গোটা বিশ্বে হোয়াটসঅ্যাপে যে প্রাইভেসি পলিসি চেঞ্জ হওয়ার পর থেকে, নানারকম শোরগোল ইত্যাদি হওয়ার পর, জানুয়ারি মাসে টেলিগ্রাম কিন্তু এক নম্বরে চলে এসছে প্লে স্টোরে ডাউনলোডের তরফ থেকে, এবং হোয়াটসঅ্যাপ যে ছিল সেটা হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আছে পাঁচ নম্বর। নেক্সট চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ওয়ান প্লাসের তরফ থেকে, এবং ওয়ান প্লাস এইট, ওয়ান প্লাস এইট প্রো আর ওয়ান প্লাস 8T, এই তিনটে যে মডেল রয়েছে সেই তিনটে মডেলে আপাতত জানুয়ারির যে সিকিউরিটি প্যাচ আপডেট সেটা ইন্ডিয়ার জন্য কিন্তু চলে এসছে। তো যাও, তোমরা এখন যদি আপডেট করে না থাকো, জলদি জলদি আপডেট করে নাও এবং সিকিওর থাকো। নেক্সট চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে স্কাইপের তরফ থেকে। স্কাইপের তরফ থেকে আমি জানতে পারছি যে যারা অ্যান্ড্রয়েড ইউজার, এই অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য স্কাইপে ভিডিও কল করার সময় আমরা বুকে মোড, অর্থাৎ আমরা যখন রয়েছি তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড ব্লার, সেইটা কিন্তু এর পরবর্তী আপডেট করার পর থেকে স্কাইপ অ্যান্ড্রয়েডের জন্য উপলব্ধ হয়ে গেছে। তো যদি তোমরা অবশ্যই স্কাইপ ইউজ করে থাকো এবং ভিডিও কলের জন্য, যাও স্কাইপ আপডেট করে নাও, অ্যান্ড্রয়েড ইউজাররা কিন্তু এই ফিচার্সটা পেয়ে যাবে। নেক্সট আপডেট আসছে হচ্ছে কোউইন পোর্টাল আর কোউইনের যে অ্যাপ, তাতে আমাদের ভ্যাকসিন পেতে যে রেজিস্টার করতে হবে, এবং সেই রেজিস্টার করার সময় আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি নয়। তাই তোমরা যদি ভ্যাকসিন নিতে চাও এবং রেজিস্টার করাতে চাও, তাই তার জন্য আধার কার্ড এখনই কিন্তু ম্যান্ডেটরি নয়। নেক্সট আপডেট আসছে হচ্ছে IRCTC অ্যাপের তরফ থেকে, এবং IRCTC মাধ্যমে আমরা রেলওয়ে বুক ভালোভাবে করতে পারতাম, কিন্তু তার সাথে সাথে রেলওয়ে বুক করার সাথে সাথে বাস বুকিংও করতে পারে। এটা যথেষ্ট একটা ভালো পদক্ষেপ, একটা অ্যাপসের মধ্যে যদি আমরা বাস, রেল, ফ্লাইটস ইত্যাদি সব পরিষেবা একসাথে পেয়ে যাই, এবং যাদের ফোনে কিছু পরিমাণ র্যাম কম বা স্পেস কম, তাদের জন্য এটা যথেষ্ট ভালো খবর। এবং একটা অ্যাপসের মধ্যে যখন আমরা একসাথে অনেক পরিষেবা পেয়ে যাচ্ছি, সেটা আমাদের পক্ষে অনেকটা সুবিধাজনক হয়ে উঠছে। নেক্সট আপডেট হচ্ছে জম্মু কাশ্মীরের ইন্টারনেট সম্পর্কে, যেখানে প্রায় 18 মাস পরে জম্মু এবং কাশ্মীরের যে ব্রডব্যান্ড সার্ভিস, 4G সার্ভিস, সেটা কিন্তু রিস্টোর হয়ে গেছে। তো এর পরবর্তীকালে আপাতত জম্মু কাশ্মীরে খুব আরামসে তোমরা হাই স্পিড ডেটা ইউজ করতে পারবে। নেক্সট আপডেট আছে বুকমাই শোয়ের তরফ থেকে। বুকমাই শো আমরা প্রধানত সিনেমা, নাটক ইত্যাদি বুকিংয়ের জন্য ব্যবহার করতাম এখনও পর্যন্ত, কিন্তু বুকমাই শো একটা নতুন অপশান নিয়ে এসছে, বুকমাই শো স্ট্রিম, যেটা এখন বিটা ভার্সনে আছে। এবং মোবাইল অ্যাপ, বুকমাই শোয়ের যে মোবাইল অ্যাপ আর ওয়েবসাইট সেখানে রয়েছে, সেখানে আমরা সিনেমা হলে সিনেমা দেখার সাথে সাথে সিনেমাটা আমরা সেখান থেকে পারচেস করে অথবা রেন্টে আমরা কিন্তু সিনেমাটা দেখতে পারবো বুকমাই শো অ্যাপ বা বুকমাই শো ওয়েবে। এবং সিনেমা হলে সিনেমা দেখা তার একটা আলাদাই ঐতিহ্য, কিন্তু তার যদি ওই প্যান্ডেমিক সিচুয়েশনে হয়তো পসিবল না হয়, সেই ক্ষেত্রে আমরা বুকমাই শোয়ের অ্যাপ থেকে সিনেমাটা পারচেস করে বা রেন্ট নিয়ে দেখতে পারবো। তো আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী টেক ভিডিও নিয়ে আমি আবার পরের ভিডিওতে তোমার সঙ্গে দেখাব। ততক্ষণ ভালো থাকবে, সামনে থাকবে, এবং নিজের এবং পরিবার বন্ধুবান্ধবদের খেয়াল রাখবে।